রাশিয়ার ফারিস্ট অঞ্চলের কামচাতকা উপদ্বীপে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের 28 আরোহীর সবাই নিহত হয়েছেন। যাত্রীবাহী N-26 উড়োজাহাজটি কামচাতকার প্রধান শহর পেট্রোপাভলস্ক কামচাতস্কি থেকে উপকূলীয় শহর পারনাতে যাচ্ছিল। দেশটির বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উড়োজাহাজটির 28 আরোহীর মধ্যে 22 জন সাধারণ যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। তাদের মধ্যে পালানোর মেয়র অলবা মুখী রেবাও ছিলেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা তাস। স্থানীয় সময় মঙ্গলবার 2:40 রওনা হওয়ার পর পালানা বিমানবন্দর থেকে 9 কিলোমিটার দূরে থাকতে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন উড়োজাহাজটির অবতরণের 10 মিনিট বাকি ছিল। পরে সকাল 9:06 উড়োজাহাজটির ধ্বংসাবশেষ সন্ধান মেলে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি হেলিকপ্টার ও কয়েকটি উদ্ধারকারী দল পাঠানোর পর দুর্ঘটনাস্থলটি খুঁজে পাওয়া যায়। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায় উড়োজাহাজটি খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ওই এলাকা মেঘাচ্ছন্ন ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। রাশিয়ার বিমান চলাচল সংস্থা জানায় ধ্বংসাবশেষগুলো বিমানবন্দরের রানওয়ে থেকে 4-5 কিলোমিটার দূরে উপকূলীয় এলাকায় পাওয়া গেছে। যদিও এগুলো সাগরে ভাসছিল কিনা তা নিশ্চিত করা হয়নি। উপকূল থেকে 3.3 কিলোমিটার দূরে পালানা বিমানবন্দরটি অবস্থিত। এর আগে 2012 N-26 মডেলের অপর একটি উড়োজাহাজ কামচাতকার একটি জঙ্গলে বিধ্বস্ত হয়ে 10 জন নিহত হন। ওই উড়োজাহাজের 2 পাইলটই মদ্যপ অবস্থায় ছিলেন বলে সে সময় তদন্তে বেরিয়ে আসে।